তো বন্ধুরা, রান্না বান্না নিয়ে তো বসে পড়লাম সকাল সকাল। কালকের অর্ধেক লাউটা ছিল, তো সেটা কেটে কেটে বসিয়ে দিয়েছি। আর কত মাসে গেছিল বাজারে, তো চলো দেখি বাজার দিয়ে কী কী আনলো। মানে সবজি আছে সেগুলো আর বেশি কিছু আনলো না, মাছ ছাড়া। দেখো আর দুটো প্যাকেটে কী কী মাছ এনেছো বলো। তোমাদের ভালো মনে হয় পিস করবো, না হলে গোটা গোটা ফুল করবো। আরে পাল্লাই থাকছে না মালটা, খালি উড়ে উঠে যাচ্ছে। ঠিক আছে চলো বন্ধুরা, দেখো লাউ ঘন্ট করছি। ভেবেছিলাম চিংড়ি মাছ দেবো, তো দেবো না এতে। তো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নর্মালি রান্না করছি। বড়িও দেবো না আজকে, শুধুই রান্না করবো। তো লবণ ফবন মিষ্টি মিষ্টি সব দেওয়া হয়ে গেছে, এবার নাবানোর পথে। তো চলো এটা নাবিয়ে নিই, তারপরে কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, মাছ ধুয়ে পিস পিস করে নিয়েছি। অত বড় বড় মাছ খাওয়া সম্ভব না। তো হলুদ দিয়ে দিয়েছি, এখন লবণ দিইনি। আর চিংড়ি মাছ দেখো ছাড়ানো হয়ে গেছে। 150 গ্রাম চিংড়ি মাছ কিন্তু খুব বড় বড় সাইজ, মানে দুটো ফেলেই খুশিয়ে যাবে। আর এখানে বেগুন কেটে নিয়েছি। তো চলো কী কী রান্না করি তোমাদের সাথে তো শেয়ার করবই। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো চলো শুরু করি যুদ্ধ। তো বন্ধুরা দেখো, এখানে মাছ ভাজা চলছে, কাতলা মাছ ভাজা। সাথে মনে একটা রুইও আছে, গোড়াটা রুই আর ভাঙাটা মানে অর্ধেকটা কাতলা। তো এটা হয়ে গেছে, নাবিয়ে ফেলবো, পরে আবার বাদ বাকিগুলো ভেজে নেবো এরপরে নাবিয়ে। আর এখানে দেখো আলু, বেগুন, টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা সব দিয়ে একটা তরকারি করছি। তো এটা ফাইনালি কী তরকারি হবে তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, পাশে থাকো। চলো এই মাছটা তুলে বাদ বাকি মাছগুলো ভেজে ফেলি। তো বন্ধুরা দেখো কি করতে বসেছে, কি করছে এটা। কি আম এটা? কাঁচা আম এটা। তো এখানে তো চাটনি হবে, তুমি আবার আম করছো কেন? কাঁচা মিঠা আম খাবো তাই। বাবা কি টক খেতে ভালোবাসে, টক খেতে না আম খেতে। দেখো এখানে কতগুলো আম খেতেছে, চাটনি হবে। আবারও ওখানে আম ঘষতে বসেছে, শুধু কাসুন্দি ফাসুন্দি মাখলে ভালো লাগে, কাসুন্দি তো নেই। খাওয়া হয়ে যাবে, লঙ্কাও লাগবে না নাকি? লঙ্কা দিলে দিবা, অপশনাল। ঘোষ জানো, ঘোষ খাও না, এমনি মেরে দিতাম। তো বুঝতে পেরেছো বন্ধুরা, এই দেখো এতগুলো আম কেটে রেখেছে, চাটনি হবে আবার এখানে আম ঘষছে। তো চলো আর কি বলবো, মনে ইচ্ছা করেছে যখন খাক। তো চলো তুমি খাবে, হ্যাঁ রাখছি। দেখো বন্ধুরা মাছ ভাজা চলছে, একবার তো নামিয়ে ফেলেছি, দেখালাম তোমাদেরকে। আবারও প্রায় এক পিস হয়ে গেছে, আর এক পিস হচ্ছে, হয়ে গেলে নামিয়ে ফেলবো। দেখো জ্যান্ত মাছ ভাজা চলছে, জ্যান্ত কাতলা মাছ। চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখানে চিংড়ি মাছ কটা ভাজছি। দেখো কি বড়ো বড়ো ধামসা ধামসা। তো যাই হোক, চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, এদিকে বেশি বাজলে রাবার হয়ে যাবে। আর এইদিকে আলু বেগুনের তরকারিটা হয়ে গেছে প্রায়, এবার এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বুঝতে পারলে চিংড়ি মাছটা দিয়ে কী করলাম, আলু বেগুনের তরকারি। এটা খেতে খুব ভালো লাগে আর আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, তো সেই জন্যই করা। তো দেখো আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারিটা অসাধারণ লাগে খেতে। একদম সিম্পলভাবেই রান্না করেছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। তো তোমরা এরকমভাবে বেগুনের
এই তরকারিটা খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে। আর চিংড়ি মাছ যাতে পড়বে সেই রান্নাটাই সুন্দর হয়ে যায়। তো চিংড়ি মাছ দেওয়ার পর এবার ভালো করে ফুটিয়ে ফাটিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো, তাহলে আমার এই তরকারিটাও একদম রেডি। তো চলো, ওখানে মাছ ভাজাটাও হয়ে গেছে, এবারে মাছের ঝোলটা করব। তার জন্য কড়াইটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিই। চলো দেখতে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা, আলু বেগুন চিংড়ি একদম রেডি। তো এরকমই ঝোল রাখবো। তো এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে নাবিয়ে নেওয়ার পালা, কী সুন্দর লাগছে দেখতে। তো চলো এটা নাবিয়ে ফেলি। তো বন্ধুরা, এই দেখো মাছের ঝোলের জন্য মশলা দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি। তো প্রথমে জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে এতে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম, তারপরে এতে একে একে হলুদ গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, লঙ্কা চিড়ো দিয়েছি কটা, টমেটো, একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি। ধনিয়া গুঁড়ো কিন্তু শরীরের পক্ষে ক্ষতি করে না, শরীরকে ঠান্ডাই রাখে। তারপরে লবণ, তো এখন চিনি দিইনি, সামান্য একটু চিনি দেবো হালকা। তো দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তারপরে এতে পরিমাণ মতন জল দিয়ে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় সেরকমভাবেই দেবো জল। তো একদম হালকা পাতলা ঝোল করছে, এটা কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হয় দিইনি, যা কালার এসছে টমেটোর দরুনই এসছে। তো এবারে জল দিয়ে মাছটা দিই, মানে জল দিয়ে সিদ্ধ করে নেবো আলুটা ভালো করে, তারপরে ফুটে গেলে মাছটা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার হালকা পাতলা মাছের ঝোল। আর এখানে দেখো হচ্ছে আমের টক, মানে আমের চাটনি যেটা বলে। আমি এতে শুধু সর্ষে ফোড়ন দিয়েছি, লঙ্কা ফঙ্কা কিছুই দিইনি। তো দেখো আমগুলো ভালো করে সিদ্ধও হয়ে গেছে, চিনি ফিনি দেওয়া হয়ে গেছে সব। তো এবারে এটাও নাবিয়ে ফেলার পালা হয়ে গেছে। তো চাটনি তো কমপ্লিট, এই মাছের ঝোলটা জাস্ট হলেই হয়ে যাবে। তো এটা ফাইনালি তোমাদেরকে দেখাবো কেমন হলো। তো চলো দেখতে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা, মাছের ঝোল তো সুন্দর করে ফুটে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এবারে কিন্তু এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। চলো একবারে ঢেলেই দিয়ে দিই। এই দেখো সব কটা মাছই দিয়ে দিলাম, ভাজা ভাজা রাখিনি, মেয়ের জন্য এটা ভাজা তুলে রাখলে ভালো হতো। ঝোলটাই উপকার আছে বলো, ভাজাতে উপকার আছে? শুনবে না, ও ভাজা খেতে পছন্দ করে। তো যাই হোক, দেখো দিয়ে দিয়েছি সব মাছ। তো এবারে সুন্দর করে একটু এক মিনিট দু মিনিট মতন ফুটিয়ে নিয়েই নাবিয়ে দেবো। তো রান্নাবান্না তো কমপ্লিট, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবারে খাওয়া দাওয়ার দিকে দেখাবো তোমাদেরকে। তো দেখতে থাকো, একবারে দেখা হচ্ছে খাওয়ার সময়। টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো দুপুরের লাঞ্চ তাই নিয়ে কিন্তু বসে পড়লাম। তো চলো আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কি কি আছে প্রথমে সেটা বলে দিই। তা এখন লাঞ্চ মেনুতে রয়েছে গরম গরম ভাত, এক টুকরো পাতিলেবু রয়েছে, লাউ ঘন্ট রয়েছে, চিংড়ি মাছের তরকারি বেগুন আলু দিয়ে, আর রয়েছে কাতলা মাছের ঝোল, আর রয়েছে আমের চাটনি। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। যেহেতু খুব গরম পড়েছে সেই জন্য কর্তামশাই বলেছে একদম হাবি জাবি কিছুই রান্না হবে না, আর বাজারও হবে না, যা হবে হালকা পাতলা হবে। তো হালকা পাতলাই খেতে হবে, মানে মাছ আনলে জ্যান্ত মাছ কি রুই মাছ এরকমই, হাবি জাবি কোনো মাছ ফাছ আনা হবে না, কারণ তেল মশলা বেশি দিয়ে রান্না করে খেলেই তারপরে শরীরটা খারাপ করবে। সেই জন্য আমিও বললাম ঠিকই আছে, আমারও করতে অত কোনো ঝামেলা নেই। তো এই বলতে বলতে কর্তামশাই কিন্তু লাউ ঘণ্ট দিয়ে প্রায় অনেকটা ভাতে খেয়ে নিল। তো আজকে লাউ ঘণ্টটা বড়ি ছাড়াই করেছি, শুধু করেছি, ভেবেছিলাম চিংড়ি মাছ দেবো তো দিইনি। তারপরে কি করেছিলাম, চিংড়ি মাছটা বুদ্ধি করলাম আলু বেগুন দিয়ে একটা ঝোল করব, মানে তরকারি করব। আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি খেতে আমার কর্তামশাই ভীষণ পরিমাণে ভালোবাসে। চিংড়ি মাছের সাইজগুলো ছিল তেমন আজকে বড় বড়, ভাবলাম থাক একটু কর্তামশাইয়ের প্রাধান্য দিই, তাই জন্য কর্তামশাইয়ের মতনই আলু বেগুন দিয়ে চিংড়ি মাছটা করেছিলাম। ব্যাপক খেতে লাগছিল, আদা জিরে বাটা, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করা হয়েছিল, কোনো রকম পেঁয়াজ রসুন করিনি, কারণ আমি চিংড়ি মাছে পেঁয়াজ রসুন সেরকম একটা দিই না, কারণ তাহলে চিংড়ি মাছের যে গন্ধটা সেটা কিন্তু পাওয়া যায় না। তো দেখো কর্তামশাই খাচ্ছে, মানে ওর ভীষণ প্রিয় এটা, মানে পটল দিয়ে করো এঁচড় দিয়ে করো চিংড়ি মাছ সেটা অতটা খাবে, কিন্তু অতটা যে ওর ভালো লাগে সেরকম না। ওর বেগুন আলু দিয়ে করলে ওটা খুব প্রিয় একটা খাবারের মধ্যে পড়ে। তো কর্তামশাই দেখো ছাড়িয়ে ছুড়িয়ে নিয়েছে, চিংড়ি মাছের সাইজগুলো হেভি ছিল আজকে, তো এতটাই কম এনেছে, মানে অল্প করে যেহেতু বলেছিলাম আনতে, সেই জন্য ভেবেছিল শুধু লাউতে দেবো, তাই অল্প করেই এনেছে 150 গ্রাম মতন।
তো বেগুন আলু চিংড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে, এবারে খাবে কাতলা মাছের ঝোল। জ্যান্ত কাতলা মাছ পেয়েছিল তো সেটা নিয়ে এসেছিল, সে আমি কি করব, আলু দিয়ে পাতলা করে ঝোল করে দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে। তো একদমই নর্মাল রান্না হচ্ছে এই গরমের মধ্যে, যে রান্নাটাই করছি একদমই হালকা পাতলা রান্না, আর কাঁচা লঙ্কা দিয়ে করছি। শুকনো লঙ্কা দিলেও সেটা ভাজা অবস্থা দিচ্ছি, বেটে বা গুঁড়ো এসব দিচ্ছি না। তো মাছটা তো জ্যান্ত মাছ, ফ্রেশই ছিল কি আর বলবো। তো এ মাছ ভাত খেতে খেতে তারপরে চলে গেল চাটনিতে, চাটনিটা শুধুই খেলো। তো এই হচ্ছে আজকের দুপুরের আমার লাঞ্চ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর যারা যারা এখনো পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে নাও। তো সবাইকে টাটা।